বিএনপি নয় বরং ক্ষমতাসীন রায় ভোট কারচুপির ছক কষছে। গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে শুরুতেই কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, ব্যালট পেপার ছেপে ভোট কারচুপির অপকৌশল করছে সরকার। প্রধানমন্ত্রীর বক্তব্য সেই অপকৌশলের আগাম ঘোষণা। ব্যালট তো ছাপাবে না আপনারা, কারণ ব্যালট ছাপার অধিকার আপনাদের, আর ছাপানো হয়ে গেছে এবং সমস্যা তো আমাদের নেই। আমরা তো আসল ব্যালটটা দিয়ে ভোট দিতে চাই, সেই ভোটটাই তো দিতে দিচ্ছেন না। সুতরাং এই কথাগুলো বলে জনগণকে বিভ্রান্ত করে আরেকটা অপকর্ম করবার যে আপনি আগাম ঘোষণা দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আসন্ন নির্বাচন ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ বলেও মনে করেন বিএনপি মহাসচিব। বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ, তাই রাজনীতির বদলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চেষ্টা করছে ক্ষমতায় টিকে থাকার। এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য এই নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত হবে যে আমরা কি গণতন্ত্রে থাকবো নাকি পুরোপুরি হবে এক নায়কতন্ত্র স্বৈরতন্ত্রের মধ্যে চলে যাব। এর আগে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, পুলিশের মদদে সারা দেশে বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীদের উপর হামলা, মামলা ও নির্যাতন চলছেই। আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে, যাদের হাতের নিশ্চিত পরাজয় জেনেই বিএনপির প্রার্থীরা ভিত্তিহীন অভিযোগ করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আচরণবিধি মেনে তিনি প্রচার প্রচারণা চালাচ্ছেন বলেও জানান। অন্যদিকে বেশ কয়েকদিন পর প্রচারণায় নেমে প্রতিপক্ষের বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন ওবায়দুল কাদেরের মূল প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার মওদুদ আহমদ। নোয়াখালী থেকে আরও জানাচ্ছেন সাব্বির আহমেদ, ছবি তুলেছেন আব্দুল লতিফ। নিজ নির্বাচনী এলাকায় সকাল সকাল প্রচারণায় বেরিয়ে পড়েন ওবায়দুল কাদের। মানুষের দ্বারে দ্বারে গিয়ে কথা বলেন ভোটারদের সাথে। কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অংশগ্রহণ করেন কয়েকটি পথসভায়, প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে ইশতেহার অনুযায়ী এলাকাবাসীর জন্য কাজ করবেন তিনি। সমালোচনা করেন বিএনপির, তারা জানে নিশ্চিতভাবে তারা দাঁড়ে গিয়ে কথা বলেন ভোটারদের সাথে। কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অংশগ্রহণ করেন কয়েকটি পথসভায়, প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে ইশতেহার অনুযায়ী এলাকাবাসীর জন্য কাজ করবেন তিনি। সমালোচনা করেন বিএনপির, তারা জানে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে, সে কারণে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ তুলছে।